আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেসেঞ্জারের নতুন একটি আপডেট, যে আপডেটে অনেক একটি সুন্দর একটি জিনিস নিয়ে আসা হয়েছে। তো সেটা হচ্ছে, আমরা অনেকে আমাদের মেসেঞ্জারে ব্লক করে দেই এবং সে কিন্তু বুঝতে পারে যে আপনি তাকে ব্লক করেছেন। এবং হচ্ছে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ স্ট্যাটাস যেটা রয়েছে, অর্থাৎ অনলাইনে আপনি যে আছেন, এটার কারণে কিন্তু আমরা যখন একজনের কারণে আমরা কিন্তু সবাইকে আমরা কি করি যে আমরা এখান থেকে কি করি ওই যে প্রোফাইল আইকন থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দিই। অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দেওয়ার ফলে আমরা সবাই আমাদেরকে দেখতে পাই যে আমরা মানে আমরা অনলাইনে নেই। আর এই আপডেটের মাধ্যমে আপনি হচ্ছে যেই আইডিকে হচ্ছে এটা অফ করে দেবেন, শুধু সেই আইডি দিয়ে সে অফ দেখতে পারবে এবং সবাই আপনাকে অ্যাক্টিভ দেখতে পারবে, এইরকম একটা সিস্টেম। তো সেটি দিয়েছে আমাদের মেসেঞ্জারে আপডেট ফেসবুক থেকে। সো কি সে আপডেট ভিডিওতে দেখিয়ে দিব এবং কিভাবে করবেন সেটিও দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার যারা নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেল নিচে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটিতে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন দেখিয়ে দিব কিভাবে এই আপডেট কাজে লাগাবেন বা এই আপডেটের কাজ কি হবে। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে ওপেন করতে হবে আপনার মেসেঞ্জার যে অ্যাপটি রয়েছে সেটি। যদি যদি আপনার আপডেট করানো থাকে তাহলে প্লে স্টোর চলে আসবেন, দেন এখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করে নেবেন। এখানে লিখবেন যে মেসেঞ্জার, সো মেসেঞ্জার সরি অন্য কোনো চলে গেছে, এখানে আপনি লিখবেন যে মেসেঞ্জার। তো এই যে মেসেঞ্জার লিখে পর আপনি প্রথম যে অ্যাপটি পাবেন এটাকে আপনি কী করবেন, এখান থেকে আপডেট করে নেবেন। তো আমার এটা আপডেট করা আছে অলরেডি, তো এর জন্য আমি এটা আর ওপেন করছি না, সো আপডেট করছি না। তো এখন আমি এটা কী করছি, সোজা এটাকে মেসেঞ্জারটি ওপেন করে নিলাম। তো মেসেঞ্জার ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসা, অর্থাৎ আপনার চ্যাট লিস্টে যত সব বন্ধুবান্ধব আছে সবাইকে কিন্তু এখানে শো হবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো একটা আইডি এখানে নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি একটি আইডি নিয়ে নিলাম, দেখুন একটা আইডি এখান থেকে নিয়ে নিয়েছি। সো এখন এই আইডিটির যে মেসেজগুলো দেখুন, সেখানে কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে। অ্যান্ড আমাদের কাজ হচ্ছে, আমি যদি এখন এই আইডিকে থ্রি ডট লাইনে চলে আসি, এই আইডি থ্রি ডট লাইনে আসার পর এখন আপনার কাজ হবে, আপনি যদি এখন নিচে চলে আসেন, নিচে আসার পর আমরা কী করি, সাধারণত যদি আমি তাদের মেসেজ না দেখতে যাই বা তা সে যদি আমাকে মেসেজ না দিতে চায়, তা আমরা এখানে ব্লকে প্রেস করে দেওয়ার পর ব্লক মেসেজ অ্যান্ড কন দেওয়ার পর এখানে আমি ব্লক করে দিই। এই যে ব্লক করে দিলাম, তো ব্লক হয়ে গেল। এখন যদি আমরা ব্যাগে আসি, করেছেন ব্লক হয়ে গেলো, এখন কিন্তু সে আর আমাকে মেসেজ করতে পারবে না বা সে আমাকে দেখতে পারবে যে আমি অনলাইনে রয়েছি। তো এখন সে হচ্ছে আমাকে মেসেজ করতে পারবে না, এটা হচ্ছে একটা বিষয়টা কেমন হয়ে যায় যে মানে সে আমাকে অনলাইনে দেখতে পারবে এবং মেসেজে ব্লক দেখতে পারবে। সো ব্লক জিনিসটা দিলে কিন্তু সে বুঝে নেবে যে আপনার মানে যে কোনো একটা সমস্যা হয়েছে আপনার কাছে, বা মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ভেবে নিতে পারে। তো এর জন্য আমাদের হচ্ছে, আমি এখন এটাকে আনব্লক করে দিয়ে দিই, সে আপনাকে আপনার চ্যাট লিস্টে যত সব মানুষ আছে সবাই আপনাকে অনলাইনে দেখতে পাবে এবং আপনি নির্দিষ্ট যাকে করে দেবেন সে শুধু আপনাকে অনলাইনে দেখতে পারবে না। এর জন্য এই যে থ্রি ডট লাইনে চলে আসবেন, থ্রি ডট লাইনে আসার পর এখন চলে আসবেন নিচে, এইখানে একটা আপডেট দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড। তো এখানে রেস্ট্রিক্ট নামের একটি যে আপডেট এসেছে এটাই মূলত আপডেট। এখন যে আমি রেস্ট্রিক্টের উপরে চাপ দিই, দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টিং। এখন যদি আমি এখান থেকে ব্যাগে চলে আসি, এই যে দেখুন আর এখানে আসছে কি আনরেস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে ওই অ্যাকাউন্টটা, এখন আমাদের আনরেস্ট্রিক্টেড হচ্ছে, এটা আমরা এখন আনরেস্ট্রিক্টেড করতে পারবো। সো এখন এই যে রেস্ট্রিক্টেড করলাম, এইটার এখন সুবিধা কী? তো এইটার সুবিধা হচ্ছে আমরা সে এখন আমাকে দেখতে পাবে না যে আমি অনলাইনে রয়েছি, সে কিন্তু আপনাকে মেসেজ সেন্ড করতে পারবে বা সব কিছু করতে পারবে, সে আপনাকে দেখতে পাবে না যে আপনি অনলাইনে রয়েছেন, এইটা কিন্তু আপডেট ছিল। সে এখন আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আপনার লক্ষ্য করুন যে আমি কিন্তু মেসেঞ্জার লাইট, এই যে মেসেঞ্জার লাইট রয়েছে, মেসেঞ্জার লাইটে এখন আমি আমার যে সেকেন্ড আইডিটা রয়েছে সে আইডিটা লগ ইন করে নিয়েছি, এবং আমার যে ফার্স্ট যে আইডিটা রয়েছে ওই আইডিতে এখন কী করছি, আমি মেসেজ দিয়েছি। সো এখন কিন্তু আপনার এখানে লক্ষ্য করুন যে এখানে কিন্তু আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে, যে দেখুন অ্যাক্টিভ দেখাচ্ছে। সো এখন যদি আমি এখান থেকে চলে আসি মেসেঞ্জারে, তো এখানে আসার পর এখন যদি আমি এখান থেকে আমার যে প্রথম আইডিটা রয়েছে, সরি সেকেন্ড আইডিটা, এখানে চলে আসি, আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো মেসেজ কিন্তু চলে এসেছে। এখন যদি আমি এখানে থ্রি ডট লাইনে চলে আসি, সরি আই আই বাটনে, আই বাটনে আসার পর এখন যদি নিচে আসি, এখানে রয়েছে রেস্ট্রিক্ট, আমরা যদি এখন রেস্ট্রিক্ট করে দিই, দেখতে পাচ্ছেন এখন রেস্ট্রিক্ট কিন্তু হয়ে গেল। তো যেহেতু এটি মেসেঞ্জার লাইট, এখন আমি বেরিয়ে আসলাম ফেসবুক অর্থাৎ মেসেঞ্জার থেকে, এখন মেসেঞ্জার লাইটে কিন্তু এটা একটু সময় নেবে, এর জন্য আমি কী হলাম মেসেঞ্জার লাইটটিকে কেটে দিলাম প্রথমে। তো কেটে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে চলে আসি মেসেঞ্জার লাইটে, তো দেখুন ও মাই গড, সাথে সাথেই কিন্তু আমাদের
যেখানে ইয়াটা রয়েছিল অর্থাৎ একটি বাটন রয়েছে সেটা কিন্তু চলে গিয়েছে। এখন যদি আমি তাকে এখানে এইভাবে যত মেসেজ দিই না কেন সব মেসেজ কিন্তু আমার এখানে এখানে আসবে, দেখুন সব লাইকগুলো কিন্তু আসলো, কিন্তু এখন আমি মেসেজ কিন্তু দিতে পারতেছি না, এখন কিন্তু আমি এখানে অনলাইনে রয়েছি। এই যে দেখুন আমি কিন্তু অনলাইনে রয়েছি এবং ওই অ্যাড দিয়ে কিন্তু আমার এখান থেকে চলে গেল, কারণ ওইটাকে আমি রেস্ট্রিক্টেড করে রেখেছি। এখন এখানে সে যতই লাইক দিক না কেন সে কিন্তু আমার এখান থেকে আমার এখানে কিন্তু মেসেজগুলো আসবে, কিন্তু আমি এখানে দেখতে পারবো বলতে এখানে আমার রেস্ট্রিক্টেড করা আছে নাও, এর জন্য আমি এখান থেকে তার আইডিটা সামনে পাচ্ছি না এবং আপনাকে আইডিটা খুঁজে নিতে হবে, এরপর আমি কিন্তু মেসেজগুলো দেখতে পারবো। এরপর আপনি কি করবেন, আইডিটাকে যদি আনরেস্ট্রিক্টেড করে দেন তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভ এখানে আপনাকে সে দেখতে পারবে। ওকে, তো এখন আমি আপনাদেরকে প্রুফটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য চলে যাবেন আপনি আপনার মেসেঞ্জারে, তো এখান থেকে মেসেঞ্জারে আসার পর সে আইডিটা কিন্তু আপনার এই চার্জ এই যে চার্ট লিস্ট রয়েছে চার্ট লিস্টটা কিন্তু হাইড হয়ে যাবে। সো হাইড হয়ে গেলে এখন আপনারা কীভাবে এটাকে আছে ফিরিয়ে আনবেন বা তার মেসেজগুলো কীভাবে দেখবেন, তো সেগুলো দেখার জন্য আপনি চলে যাবেন আপনার প্রোফাইল আইকনে। তো প্রোফাইল আইকনে চলে আসার পর আপনি চলে আসবেন এখন নিচে, নিচে আসার পর এখানে রয়েছে প্রাইভেসি, আপনি প্রাইভেসি প্রেস করে দেওয়ার পর এখানে ব্লকেড অ্যাকাউন্টের নিচে রয়েছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। তো আপনি এখন কী করবেন, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে শো হচ্ছে। তো এখন আমরা কী করবো, এটার উপর প্রেস করে দিব, এটা প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সে যতগুলো লাইক মারছিল সবগুলো কিন্তু শো করতেছে। এখন যদি আমরা এখান থেকে মেসেঞ্জার লাইটে গিয়ে আবারও কিছু লাইক মারি, সরি, এই যে এখান থেকে চলে আসলাম এখানে, সো এখানে আসার পর এখন আমি কয়েকটা ইমোজি দিচ্ছি, এই যে ইমোজি দিলাম, দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি চলে আসি আমার মেসেঞ্জারে, সো দেখুন আমাদের মেসেঞ্জারে কিন্তু এর এগুলো কিন্তু চলে আসলো। এই যে দেখুন আমাদের কিন্তু এই যে তার সে যে ইমোজিগুলো সেন্ড করছে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। সো এরপর আপনি কী করবেন, আপনার যখন এটা আছে আনরেস্ট্রিক্টেড প্রয়োজন হবে তখন এখানে আনরেস্ট্রিক্ট করে দিবেন, তাহলে কিন্তু এখন আপনি সে কিন্তু আপনার যে চার্ট লিস্ট রয়েছে চার্ট লিস্টে কিন্তু চলে আসবে। যে দেখুন চার্ট লিস্টে চলে এসেছে এবং এখান থেকে থ্রি ডট লাইন থেকে যদি আপনি এখন এই অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করে দেন তাহলে কিন্তু আপনার চার্ট লিস্ট থেকে এটা কিন্তু হারিয়ে যাবে। তো হারিয়ে গেলে আমি তো আপনাকে দেখিয়ে দিলাম, প্রোফাইল এখানে চলে আসবেন, দেন নিচে চলে আসার পর এখানে রয়েছে প্রাইভেসি, তো প্রাইভেসিতে আসার পর এখানে রয়েছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এখানে প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চলে আসবে। এরপর এখানে আপনি মেসেজগুলো দেখার পর আনরেস্ট্রিক্ট করে দিতে পারেন। তো এইভাবে মূলত করলে আপনার সে আপনার মেসেজগুলো আপনি যে সিন করছেন এটা বুঝতে পারবে না সে, এবং আপনি যে অনলাইনে রয়েছেন সেটা বুঝতে পারবে না। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।